কথায় আছে কারো যোগ রাহু নিরোগ। 2018 সালে কোমরে এবং হাঁটুতে ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে যান সিউড়ির গৃহবধূ জলি মণ্ডল হাজরা। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করেন যোগা। প্রসঙ্গত, থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মেক্সিকো, আমেরিকা, শ্রীলঙ্কা সহ 11টি দেশের প্রতিযোগীদের হারিয়ে 19-20 মহিলা বিভাগের স্বর্ণপদক পেলেন নিশা পাল এবং রৌপ্য পদক পেলেন জলি মণ্ডল হাজরা। দুজনে ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেন। থাইল্যান্ডের ব্যাংককে ক্রেন্ট ওয়ার্ডস কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে 19-20 বছরের বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেন সাঁইথিয়া থানার বাঘডোলা গ্রামের নিশাপাল। এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। 2012 সাল থেকে সিউড়িতে যোগ প্রশিক্ষক শুভজিৎ দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। আর শুভজিৎ দাসের আরেক ছাত্রী সিউড়ি সমন্বয় পল্লীর জলি মণ্ডল হাজরা 31-40 বছর মহিলা বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। এই দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার, পরিজন, প্রশিক্ষক এবং এলাকার বাসিন্দারা। শুভজিৎ দাস জানান, এই জয় যোগাসনের প্রতি নিষ্ঠা এবং ভালোবাসার জয়। তাদের এই সাফল্য বীরভূমের যোগাসনের চর্চাকে আরো উৎসাহিত করবে। প্রথম থেকেই আমার কোমরে ব্যথা, আমি 96 কেজি ওজন, হাঁটু ব্যথা নিয়ে আমি এই জায়গায় আসি। কোনো এক দিদির হাত ধরে স্যারকে পাই। স্যার আমার পেছনে প্রচণ্ড পরিশ্রম করে আর আমার ফ্যামিলি প্রচণ্ড সাপোর্ট করে, আমার শাশুড়ি মাতা প্রচণ্ড সাপোর্ট করে। সেখানে দুবেলা প্র্যাকটিস করে আজকে ইন্টারন্যাশনাল পদক নিয়ে এসেছি। এটা সবারই জন্য, দেশের জন্য অনেকটাই কঠিন, কারণ সংসার সামলানো, মেয়ে সামলানো, ফ্যামিলি সামলানো, তারপর প্র্যাকটিস করা, দুবেলা প্র্যাকটিস করা, সব কিছু করার পর অনেকটাই কঠিন। তবে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, সব মেয়েরাই পারে। একটু চেষ্টা করতে হবে, একটু নিজেকে সময় দিতে হবে। তবে বলবো সবাইকে, সবাই করা উচিত, তাহলে অন্তত ওষুধ খেতে হবে না, সমস্ত মেয়েরা একদম নিরোগ থাকবে। আমি প্রথমে যোগার প্রতি ন্যাক বলতে আমি ওই সব কিছু বুঝিনি, কেন কি আমি অনেক ছোট ছিলাম। যখন আমি 2012-তে যোগা শিখতে আসি, তখন আমার মা জোর করে না যোগা শিখতে হবে, শিখতে হবে, এরকম ব্যাপার ছিল। তো আমিও ঠিক আছে, মা বলেছে করতে হবে, এরকম ব্যাপার। তারপর আস্তে 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 একটু বড় হলাম, বুঝতে শিখলাম। তারপর বুঝতে পারলাম যে কি না, যোগাটা খুব দরকার আছে, শরীরের জন্যও দরকার আছে, নিজের ভালোবাসারও জায়গা চলে এসছে যে যোগা করতে হবে। আর দেশের জন্য প্রাইজ আনা মানে খুবই গর্বের ব্যাপার। আমি অনেক কষ্ট করে প্রাইজটা জিতেছি, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। ফার্স্টে ন্যাশনাল খেলেছি, তারপর ইন্টারন্যাশনাল, তারপর আমার স্যারও খুব সাপোর্ট করেছে এই জন্য ছোট থেকেই। এই যে আমাদের বীরভূম থেকে এরকম করে যে প্রথম বীরভূম থেকে এরকম থাইল্যান্ডে চান্স পেয়েছে বিদেশ, তো আমরা ভাবিনি যে এরকম কেউ, মানে আমার দুটো স্টুডেন্টই যে পজিশন পাবে ভাবতে পারিনি। তো একজন ফার্স্ট, একজন সেকেন্ড এসছে, খবর পাওয়ার পর তো আমরা কেউ মানে বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যাই হোক, খুব আনন্দিত, রাতের ঘুমও কেড়ে নিয়েছিল সেদিন, এত আনন্দ হয়েছে আমাদের যে প্রথম যে বীরভূম এরকম একটা জায়গায় যাবে যোগাতে, কোনোদিনই আমাদের ভাবনায় ছিল না। তো অনেক প্র্যাকটিস করে, 2012 সাল থেকে একজন, 2018 সাল থেকে শিখছে, ছোট থেকেই ওরা যোগাটা করছে, আরেকজন বড়তে হাঁটু ব্যথা আর কোমরের ব্যথা নিয়ে এসেছিল। তো আজকে দুজনাই কোনো কিছুই নেই, কোনো ব্যথাই নেই, এমনকি কোনো ওষুধও খায় না ওরা। এটাই সব থেকে বলা যে প্রত্যেকটা মানুষ যদি যোগা করে, কোনো ওষুধ খেতে হবে না।